বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাম বাংলা বন্ধুরা কালকে তোমরা আশা করি সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্টে সিট পেয়ে গিয়েছো মানে কলেজ কোর্স তোমরা পেয়ে গিয়েছো বা দেখে নিয়েছো তোমাদের রেজাল্ট অনেকেই আসো পাওনি তারা কী করবে সমস্ত কিছু বলবো আজকে এই ভিডিওতে ডিসকাস করব তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলেকে সাবস্ক্রাইব করে নিও কারণ আমি এখানে এই সমস্ত জেন পাস আর এস এম এফ ডাব্লিউবি কাউন্সিলিংয়ের ভিডিও তো আপলোড করছি আগামীকালে জেক্সপো ভকলের যে টেকনিক্যাল রয়েছে মানে টেকনিক্যাল ফিল্ডগুলো রয়েছে সেখানকারও যে কাউন্সেলিং হচ্ছে তার ভিডিও আপলোড করবো এবং সরকারি চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ রেজাল্টের আপডেটসও দিয়ে থাকি তাছাড়া একেবারে ফোন দিয়ে কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার দরকারই নেই ফোন দিয়ে কিভাবে ফর্মটা ফিল করবে যে সমস্ত ফর্ম রিলিজ হচ্ছে অনেক দেখো এইচএস বিসে কিন্তু অনেক ফর্ম রিলিজ হচ্ছে বা সরকারি চাকরি পরীক্ষার নোটিফিকেশান এসছে সেগুলো তোমরা দেখবে এই চ্যানেলেও সবসময় ভিজিট করবে এবং দেখবে সেগুলো আশা করি তোমাদের মানে অনেক সুবিধা হবে তো তার আগে বলে রাখি যে তোমরা অনেকেই কোশ্চেন করেছিলে কিছু কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি ভিডিওটা বানাবো অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে কারণ কি তোমরা শেষ পর্যন্ত দেখো না তারপরে তোমাদের অনেক অজস্র কোশ্চেন অ্যারাইজ করে যেগুলোর অ্যান্সার দিতে দিতে মানে আমি মেইল চেক করতে বা কমেন্ট বক্স চেক করতে দেখো সবার অ্যান্সার দিতে তো পাচ্ছি না সেই জন্য বলবো সবার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি সবাই এটা দেখবে যারা পেয়েছো সিট যারা পাওনি ঠিক আছে ফার্স্ট অফ অল আমি বলবো ফার্স্ট আমি অনেকগুলো পয়েন্ট এখানে নিয়েছি সেই পয়েন্টগুলো এক ওয়ান বাই ওয়ান বলবো তো দেখো প্রথম কোশ্চেন হচ্ছে যারা সিট পাওনি তারা কি করবে দেখো ফার্স্ট কাউন্সিলিং হয়ে গিয়েছিল ফার্স্ট কাউন্সিলিং একমাত্র সিট অ্যারেঞ্জের অপশান ছিল তারপরে সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমরা কোনো সিট অ্যারেঞ্জ করতে পারো তো ফার্স্ট কাউন্সিলিংয়ে পাওনি কলেজ সেকেন্ড কাউন্সিলিংয়েও পাউনি কলেজ তোমাদের আর কিছু করার নেই যদি কোনো সিট বাকি থাকে হার্দার যদি ধরো কেউ সিট ছেড়ে দেয় না অনেকে ভর্তি হওয়ার পরেও সিট ছেড়ে দেয় বা অনেক সিট ভ্যাকেন্ট রয়ে যায় অনেকে ভর্তি হয় না যেমন অনেক প্রাইভেট কলেজে কিন্তু ভ্যাকেন্ট থেকে যায় কেন কি প্রাইভেট কলেজে যেহেতু ফিসটা অনেক তো অনেকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেয় না তারপরে যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে মানে দুটো কাউন্সিলিংয়ে অ্যাডমিশান হবে তারপরে যদি কোনো সিট ভ্যাকেন্ট থাকে তারপরে তোমরা তারপরে অথরিটি যদি মানে মানে জেন পাসে মানে ডব্লিউ জেই যদি আরেকটা কাউন্সিলিং কন্ডাক্ট করে তারপরে তোম তাহলে কিন্তু তোমরা সেই কাউন্সিলিংয়ে অটোমেটিক্যালি অ্যারাইজ করে মানে অ্যাপেয়ার করে যাবে তোমাদেরকে আর কিছু করতে হবে না বা আপগ্রেডেশান বা ফ্রিজ এ সমস্ত কিছু করতে পারিনি কারণ তোমরা তো কলেজ পাওইনি বোঝা গেল আচ্ছা যারা পেয়েছো তারা কি করবে তোমরা তোমরা যে কলেজটা পেয়েছো দু নম্বর পয়েন্ট তোমরা যে কলেজটা পেয়েছো সেই কলেজটা নিয়ে যদি তোমরা সন্তুষ্ট হও তাহলে ফ্রিজ করে দিলে আপগ্রেডেশানের মনে হয় আর কোনো স্কোপ নেই কারণ কি এক্সেপ্ট আর আপগ্রেডেশান তো পরের কাউন্সেলিং হবে কি হবে না ওরা তো জানায় তো আদারওয়াইজ ফিজ করতে হবে আদারওয়াইজ তোমাদের কিছু করতে হবে যদি ফিজ না পে করো তাহলে তোমাদের তো অ্যাডমিশান হবে না বোঝা গেল ফ্রিজ করে নিতে হবে আর অবশ্যই ফিজ পেমেন্টটা দেখো ফিজ পেমেন্টটা নিয়ে আমি বলতে চাই তোমরা অনেকে জিজ্ঞেস করেছো ফার্স্ট কাউন্সিলিংয়ে তো মানে আপগ্রেডেশনের জন্য দুশো টাকা বা তিন হাজার টাকা দিয়ে ফিস পেমেন্ট করেছিলাম এখানেও কী করতে হবে না এখানে আর ফিজ পেমেন্ট করতে হবে না একবার কেউ যদি আপগ্রেডেশনে ফিস পেমেন্ট করে থাকে তাহলে নেক্সট টাইম তাকে আর করতে হবে না ঠিক আছে ওইটা দিয়েই হয়ে যাচ্ছে বোঝা গেল এবারে দেখো মপ আপ রাউন্ড এটা নিয়ে আমি একটু বলতে চাই একটু ভালো করে শুনবে তোমরা মপ আপ রাউন্ডটা কী মানে দেখো ওই একই রকম যদি ফার্স্ট আর সেকেন্ড কাউন্সিলিংয়ে কোনো সিট ভ্যাকেন্ট থাকে বা কেউ ছেড়ে চলে যায় বা সিটগুলো যদি কেউ না ফিল হয় তাহলে মপ আপ রাউন্ড হবে এবার দেখো তুমি যদি এবার ভাবো যে আমি সেকেন্ড রাউন্ডে সিট যেটা পেয়েছি সেটাতে আমি স্যাটিসফাইড নই তাহলে আমি ওয়েট করবো মপ আপ রাউন্ডের জন্য আপগ্রেডেশনে যাবো আপগ্রেডেশনের অপশন দেখাচ্ছি কিনা আমার ঠিক খেয়াল নেই তোমরা তোমরা কমেন্টে জানিও আপগ্রেডেশন অপশন দেখাচ্ছি কিনা সেকেন্ড কাউন্সিলিংয়ের এর পর দেখো মপ রাউন্ডটা কবে হবে তার কোনো সিওরিটি নেই হতেও পারে নাও হতে পারে কারণ কি যদি ধরো সিট ভ্যাকেন্ট না থাকে এক দুটো সিটের জন্য নিশ্চয়ই মপ আপ রাউন্ড হবে না অনেকগুলো সিট ভ্যাকেন্ট হলে তাহলেই মপ আপ রাউন্ড হবে তাই না তো দেখো মপা রাউন্ডের ভরসায় যারা থাকবে তাদেরকে বলবো মানে নাইনটি পারসেন্ট কি হানড্রেড পার্সেন্টই বলতে পারো হওয়া না হওয়ার চান্স রয়েছে এবার দেখো তোমরা যদি ওয়েট করলে তারপরে কোনো কলেজ পেলে না অত অথচ সেকেন্ড রাউন্ডে পেয়েছিলে ছেড়ে দিয়েছো কারণ কি দেখো মপা রাউন্ডের কোনো ডেট দেওয়া নেই মপা রাউন্ড কবে হবে সেটাও বলা নেই অথচ তোমাদের তোমাদের কলেজে গিয়ে ফিজিক্যালি অ্যাডমিশন হওয়ার ডেট দেওয়া রয়েছে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে ওখানে গিয়ে অ্যাডমিশন হতে হবে তো তারপরে মপ আপ রাউন্ড হবে অবশ্যই তাহলে তোমাকে ডিসাইড করতে হবে এখন যে তুমি যে কলেজটা পেয়েছো সেটা ভর্তি হবে কি হবে না বোঝা গেল যদি ভর্তি না হও তাহলে অটোমেটিক্যালি তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমার যে কলেজটা পেয়েছ সেটা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে পরবর্তীকালে যদি ভ্যাকেন্ট থাকে তাহলে মপ আপ রাউন্ড হবে বুঝতে পেরেছো তো এক দুটো সিটের জন্য কিন্তু মপ আপ রাউন্ড হবে না অনেকগুলো সিট ধরো মিনিমাম তো কিছু একটা সিট থাকবে তাহলেই তো মপ আপ রাউন্ড করবে ওরা তাই না তো মপা ব্রাউন্ডের ভরসায় যদি থাকো তাহলে তোমাদেরকে রিক্স নিতে হবে এটাই বলতে চাই কারণ কি তোমাদের যে কলেজটা এখন পেছো সেটা তাহলে ক্যান্সেল হয়ে যাবে আর পাবে না বোঝা গেল এবার দেখো কি কী ডকুমেন্টস লাগবে আমি তো আগের ডকুমেন্টস কি কী লাগবে সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আর মেডিকেল সার্টিফিকেট যেটা দিয়েছিলাম আর একটা ভিডিও সেখানে আমি একটা ফরম্যাট দিয়েছিলাম তো ওই ফর্ম্যাটটা ডাউনলোড করার দরকার নেই বা প্রিন্ট করারও দরকার নেই কালকে একটা ভিডিও দিয়েছি আমি দেখো আই বাটনে দেখতে পাচ্ছ তোমরা সেই ভিডিওতে আমি ডেসক্রিপশানে একটা ফরম্যাট দিয়েছি যেটা মানে ডবলিউ বিজেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়েছে ওই ফর্ম্যাটটা কিন্তু তোমাদের পূরণ করতে হবে প্রিন্ট আউট করে পূরণ করে মানে রেকগনাইজড ল্যাবরেটরিতে গিয়ে তোমাদের ওই সমস্ত কিছু অনেকগুলো টেস্ট দেওয়া রয়েছে দেখবে ওই ডকুমেন্টসটা মানে ওই ফরম্যাটটাতে ওই টেস্টগুলো করাতে হবে আর টেস্টিং সেন্টারেই মেডিকেল অফিসার থাকে সেখানেই সাইন করাতে হবে আলাদা জায়গায় টেস্ট করবো আলাদা জায়গায় সাইন করবো এরকম না টেস্টিং সেন্টারেই জানো তোমরা এই যে টেস্টগুলো হয় তার জন্য একটা সাইন লাগে দরকার ডক্টরের খালি টেস্টিং সেন্টার টেস্ট করে দিল তা নয় তো সমস্ত কিছু চেকআপের পর ডক্টরের সাইন থাকে ওই সাইনটাই তোমাদের লাগবে সাইন আর সিল ঠিক আছে ওখানে গিয়ে বলবে ওরা সব জানে ওরা বলে দেবে ঠিক আছে যে ল্যাবরেটরিতে যাবে তোমরা টেস্ট করাতে ঠিক আছে তো দেখো এই গেল ডকুমেন্টসের ব্যাপার মেডিকেল সার্টিফিকেটের ব্যাপার আর ডকুমেন্টসের ব্যাপারে আমি তো একটা ভিডিও দিয়েছি তোমরা না দেখে থাকলে দেখে নিও আমি মানে সাতখানা মনে ডকুমেন্টসের কথা তোমাদের জানিয়েছিলাম সেটা আমি পয়েন্ট পয়েন্ট করে বলেছি সেটা দেখে নিও এবার দেখো মেডিকেল অনেকেই কোশ্চেন করেছো যে বিএসসি নার্সিংয়ের তো ওটা প্রফর্মা দিয়েছে মানে ওই যে ফরম্যাটটা সেটা কি মানে বিপিএলটি বিএমএলটি সরি বিএমএলটি বিপিটি এই সমস্ত ক্যান্ডিডেট এই সমস্ত প্যারামেডিকেল কোর্সগুলোর জন্যও কি অ্যাপ্লিকেবল দেখো আমি তোমাদের একটা ছোট্ট কথা বলতে চাই দেখো এ যেখানে ওই যে নোটিশটা দেওয়া রয়েছে সেখানে দেওয়া রয়েছে মেডিকেল সার্টিফিকেট ফর জেন পাস জেন পাস ক্যান্ডিডেটস তাই না এরম এরম কিছু একটা দেওয়া ছিল এবার দেখো তারপরে যখন পারফরমেন্সটা ডাউনলোড করবে তখনও ওপরে লেখা আছে আবার নিচে লেখা আছে বিএসসি নার্সিংয়ের পারফর্মা এবার আমিও কনফিউজ যে এটা কি বি খালি বিএসসি নার্সিং স্টুডেন্টদের জন্য না অন্য যে কোর্সগুলো রয়েছে তাদের জন্য এখানে একটাই সলিউশন হচ্ছে কি তোমরা যে ডব্লিউ বিজেই হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্প ডেস্কের নাম্বার সেখানে ছোট্ট মানে খুব বেশি সময় লাগবে না দেখো আমিও তো নানান কাজে ব্যস্ত থাকি তোমাদের একটা রিকোয়েস্ট করবো ওই হেল্প ডেস্ক একবার ফোন করে কনফার্ম করে নাও যে এই প্রফরম্যাটে কি ফিল আপ করেই আমাদের দিতে হবে না আমাদের জন্য আলাদা পারফরমার দেওয়া হবে ওখান থেকে আমার যত দূর মনে হচ্ছে ওই পারফরমারটাই হয়ে যাবে কারণ কি ওরা তো এক্সট্রা করে বারবার মেডিকেল সার্টিফিকেটের ফর্ম্যাট দেবে না ওই একটা ফর্ম্যাটই দেবে তাও সিওর হওয়ার জন্য আমি কোনো কিছু যেহেতু ওরা জানেনি আমিও তোমাদেরকে মিথ্যা কথা বা হাওয়ায় কথা বলবো না তোমরা কাইন্ডলি একবার কল করে জেনে নাও আমি হেল্প ডেস্কের নাম্বারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার কল করে জেনে নাও আর ফোন করলে ওরা ফোন ধরে অথরিটি তো ভয় পাওয়ার কিছু নেই তোমরা খালি নাম আর মনে হয় ফোন নাম্বার চাই আর ফোন নাম্বার দিয়ে দেবে এবার তোমরা জিজ্ঞেস করবে যে আমি এই কোর্সটা পেয়েছি তো আমাকে কি ওই ফরম্যাটটাই পূরণ করে নিয়ে যেতে হবে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এবার আরেকটা কোশ্চেনও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে নেবে যে বাইশ তারিখ তো সানডে তো বাইশ তারিখকে আমরা যাব মানে কলেজ খোলা থাকবে অ্যাডমিশনের জন্য না তেইশ তারিখে যেতে হবে এটাও তোমরা কাইন্ডলি জিজ্ঞেস করে নেও ঠিক আছে আর কাট অফ কত গেছে এটা অনেকে কোশ্চেন করেছে তো একজন ম্যাডাম উনি আমাকে টেক্সট করেছিলেন বা কমেন্ট বক্সে জানিয়েছেন যে ওনার মেয়ে চারশো চৌত্রিশ আই থিঙ্ক র্যাঙ্ক করেছে তো তাও পায়নি কলেজ এবারে দেখো আমি যখন রেজাল্ট আউট হয় তারপরে আমি একটা কাট অফের এক্সপেক্টেড কাট অফ দিয়েছিলাম কত মার্কসের মধ্যে মানে তোমরা তোমরা যখন সেই বলে না স্কোর ক্যালকুলেট করেছিলে কত স্কোর হচ্ছে তোমাদের ছয় দিয়ে গুণ করে চার দিয়ে গুণ করে এইভাবে যে এগ্রিকেট যে মার্কসটা রয়েছে সেটা ক্যালকুলেট করেছিলে তখন আমি তোমাদের জানিয়েছিলাম বারোশোর ওপরে কিন্তু ওপরে কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে কারণ এবছর কত মার্কস এসছে তোমরা জানো তো বারোশোর ওপরে যারা রয়েছে তারা কিন্তু শিওর হতে পারো যে তোমরা সরকারি কলেজে পাচ্ছ তাই না এবার দেখো বারোশোর ওপরে কিন্তু আমি জানি না বেঙ্গলে কত স্টুডেন্ট বারোশোর ওপরে মার্কস এসছে ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু এবছর বারোশোর ওপরে মার্কস এসে যাচ্ছে তাই না তো দেখো ওখানেও বারোশোর ওপরেও যাদের সামনের দিকে ধরো অনেক মানে মার্কস এসছিলো তারা সরকারি কলেজ পেয়ে গিয়েছে ঠিক আছে পেয়ে গেছে এবার বারোশোর কাছাকাছি যাদের ধরো র্যাঙ্ক মানে মার্কস ছিল তারা স মানে সরকারি বেসরকারি কলেজগুলো পেয়েছে বা ছেড়ে দিয়েছে ফার্স্ট কাউন্সিলিংয়ে সেকেন্ড কাউন্সিলিং আবার মানে বসেছে তো দেখো এই ব্যাপারটা না আমার মনে হচ্ছে তিনশো চা আমি যতদূর জানি যাদের যাদের আমি দেখলাম আর কি অনলি ফর বিএসসি নার্সিংয়ের জন্য বলছি মানে এনএমআর র্যাঙ্ক যেটা বলছি তো সেখানে আমার মনে হচ্ছে তিনশো চারশোর কাছাকাছি মানে দুশো নব্বইটার মতো মনে ছিল সরকারি সিট তো বি অনলি ফর বিএসসি নার্সিংয়ের বলছি জেনারেল ক্যাটাগরির আমার মনে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের মানে তিনশো চারশোর কাছাকাছি গেছে আর আদার ক্যাটাগরি স্টুডেন্টদের মনে হয় ওই রকমই মানে যে ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক তোমরা যদি চেক করো তাহলে ওই রকম মানে পাঁচশোর কাছাকাছি যারা রয়েছে মানে র্যাঙ্ক হোল্ডার তাদের প্রত্যেকেরই সরকারি কলেজ পেয়েছে এবার কিছু কিছু ওর মধ্যেও থাকবে যারা বেসরকারি কলেজ পেয়েছে তার মেন কারণ হলো কি কাউন্সিলিং কাউন্সিলিংয়ে তোমরা যেইভাবে কলেজগুলো সাজাবে কোর্সগুলো সাজাবে সেইভাবে তোমরা কিন্তু সিট পাবে যারা ধরো মানে পুরোপুরি অনেকে আছে না সাইবার ক্যাফের উপর ডিপেন্ডেড ওখানে যাচ্ছে ওরা যেভাবে সিলেক্ট করে দিচ্ছে না এভাবে করলে কিন্তু হবে না তোমাদেরকে একটা কাউন্সিলিং ভালো করে অনেকগুলো ভিডিও চেক করতে হবে খালি আমার চ্যানেল নেই অনেক চ্যানেল রয়েছে তো সেই ভিডিওগুলো দেখতে হবে কীভাবে কাউন্সিলিং সম্বন্ধে টিপস দিচ্ছে সেগুলো দেখতে হবে তোমরা সেগুলো না দেখে বারবার বলছো যে এইটা কি করবো ওটা কী করবো সেগুলো ভালো করে বুঝতে হবে এই যে প্রসিডিওরটা কাউন্সিলিংয়ের প্রসিডিওরটা নেক্সট টাইম যারা করবে তাদের জন্য তো আমি মানে বলে রাখবো প্রসিডিওরটা কিন্তু চার পাঁচ দিন ধরে চলে এই নয় যে ফার্স্ট দিন কাউন্সেলিং করলেই তুমি পেয়ে যাবে সেকেন্ড দিন মানে থার্ড লাস্ট ডে কাউন্সেলিং করলে তুমি কলেজ পাবে না তোমাকে ভালো করে বুঝতে হবে দু তিন ধরে অনেকেই ভিডিও দেবে অনেক চ্যানেল রয়েছে আমি ভিডিও দিই পার্সোনালি বলছি আমি একদম ভালো করে জানিয়ে দিই কোন কোন কলেজটা তোমরা চুজ করবে বেস্ট কলেজ কোনগুলো এগুলো দেখতে হবে দেখার পরে তোমাদের কলেজগুলো সেই তোমার র্যাঙ্ক অনুযায়ী সাজাতে হবে এই নয় যে তোমার লাস্টের দিকে র্যাঙ্ক রয়েছে মানে দু দু হাজারের কাছাকাছি র্যাঙ্ক তুমি ফার্স্টে সরকারি কলেজগুলো দিয়ে দিয়েছো আর জি কর মেডিকেল এগুলো তুমি পাবে কোনো তুমি বলো এইভাবে ভাবনা চিন্তা করে তোমাকে দিতে হবে যে আমার র্যাঙ্কটা এখানে রয়েছে তার মানে ফার্স্টে টার্গেট তো সরকারি কলেজগুলো অন্য যারা ফার্স্টের দিকে র্যাঙ্ক রয়েছে দুশো তিনশো র্যাঙ্ক রয়েছে তারা তো নিয়ে নেবে এবারে দেখো তুমি যে কলেজটা পেয়েছ ধরো বারো বারো নম্বর অনেকেই এগারো বারো নম্বর কলেজগুলো পেয়েছে ম্যাসেজ করছিল যখন রেজাল্ট আউট হয় বা কমেন্ট বক্সে জানাচ্ছিল তো এগারো বারো নম্বর কলেজের উপরে তোমাকে দেখতে হবে সেকেন্ড কাউন্সিলিংয়ে যাওয়ার আগে যে তোমার এগারো বারো নম্বর কলেজের উপরে কি কোনো সরকারি কলেজ ছিল না সবই বেসরকারি কলেজ ছিল তাহলে তোমার তো সেকেন্ড কাউন্সিলিংয়েই এটা কনফার্ম হয়ে যাচ্ছে আপগ্রেডেশান মানে কি ওপরের কলেজ পাবেন না নিচের কলেজ পাবে না ঠিক আছে ওপরের কলেজ পাবে আপগ্রেড করা হচ্ছে তাই তো তো ওপরের দিকে কি তোমার সরকারি কলেজ ছিল যদি সরকারি কলেজ থাকে তাহলে সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি সরকারি পেতে পারো পেতে পারো এগার বারো নম্বর কলেজটা পেয়েছো তার আগে এগারোটা কলেজ রয়েছে সেখানে সরকারি বেসরকারি মিলিয়ে রয়েছে তাই না সরকারি পাওয়ার চান্স রয়েছে বেসরকারি পাওয়ার চান্স রয়েছে এবার পেতে পারো এই কনফার্ম নয় যে তুমি সরকারি কলেজটাই পাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সেবার এবারে দেখো কাউন্সিলিংটা অনেকটাই ইম্পর্ট্যান্ট কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করে তোমরা কোন কলেজ পাচ্ছ কোন কোর্স পাচ্ছ আমি রকমও জানি হা মানে তিনশো চারশো র্যাঙ্কের অনেকে যেন আমি একজন ম্যাডামের কথা বললাম উনি আমাকে মেসেজ করেছিল ওনার মেয়ে পাইনি তবে আমি এইরকমও জানি যে ছশো সাতশোর কাছাকাছি স্টুডেন্টরা বেসরকারি কলেজ হলেও পেয়েছে তারা কী করে ফেলো কাউন্সিলিং তারা এমন এমন কলেজ চুজ করেছিল যেগুলোতে কেউ চুজ করেনি সেই জন্য তারা পেয়েছে তাই না এরম অনেক ব্যাপার স্যাপার থাকে আর যে প্যারামেডিক্যাল যে ক্যান্ডিডেটরা রয়েছে তারা মোটামুটি কত কাট যাবে তাদেরকে বলবো আমার মনে হয় তিন হাজার তিন হাজার র্যাঙ্কের কাছাকাছি আমি শুনেছি যে তারা কোর্স পেয়েছে এবার কোন কোর্সটা পেয়েছে সেটা অনেকেই জানায়নি কিছু কিছু জন জানিয়েছে যে সিসিটি পেয়েছে বিপিটি পেয়েছে বা বিএমএলটি পেয়েছে যারা হাজারের কাছাকাছি র্যাঙ্ক রয়েছে তাদেরটা শুনেছি তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের র্যাঙ্ক কোন কলেজ কোন কোর্স হ্যাঁ আর এগ্রিগেট মার্কস কত ছিল তাহলে কী হবে অন্যদের বুঝতে সুবিধা হবে তাই না কত কাট অফ এসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবার দেখলে তাহলে সবাই একটু আইডিয়া করতে পারবে কত কাট অফ এসছে তো কাট অফটা এটা মানে 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 বলাটাও একটি প্রেডিক্টেবল মানে কাউন্সেলিংয়ের উপর পুরোপুরি ডিপেন্ড করে হয়েছে না এইটাই হচ্ছে ব্যাপার আর এইটুকুই ছিল ভিডিও তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল আর যদি তোমাদের কোনো কোশ্চেন বা কোয়ারিজ থেকে থাকে আমাকে মেল করতে পারো পিআল পিক্স অ্যাট দ্য অনেকেই মেল করেছো অনেকে অ্যান্সার দিয়েছি আর তোমাদেরকে বলবো তোমরা যখন মেলটা টাইপ করো অনেকেই হয়তো প্রথমবার করছো সাবজেক্টের উপরে সমস্ত কিছু লিখে দিচ্ছ সাবজেক্টটা খালি দেবে কোয়ারিস ফর এস এম এফ ডাব্লু কোয়ারিস ফর ফর জেন পাস আর নিচে যেখানে লেখার জায়গা কম্পোজ যেখানে লেখা আছে সেখানে লিখবে হ্যাঁ পুরো তোমরা পুরো একদম যেখানে টাইটেল দেয় সেখানে পুরো একদম এত লিখে দিচ্ছ মানে আমার দিক মানে বুঝতেই পারছি না কোনটা কোশ্চেন কোনটা উত্তর দেবো তো ঠিক আছে আস্তে আস্তে তোমরা সব শিখে যাবে এছাড়া যারা সিট পাওনি তাদেরকে অ্যাডভাইস করবো তোমাদের টেনশান নেওয়ার কোনো কারণ নেই তোমরা পরের বছর কাউন্সিলিং যদি না মানে নাম্বার বেসিসে তো পরের বছর আশা করি হবে না পরীক্ষা দিয়ে হবে তো সেইটার জন্য তোমরা পড়তে থাকো জেনারেল লাইনে ভর্তি হয়ে যাও আর যদি ধরো তোমাদের মানে মানে কী বলবো ফাইন্যান্সিয়াল এতটাও না থাকে ফাইন্যান্সিয়াল মানে কী বলবো অনেক খরচ তোমরা তো জানোই মানে বেসরকারি কলেজে কত খরচা অনেকে জিজ্ঞেস করছে যে এই কলেজটা ভালো ওই কলেজটা বাজে আমি আগেও জানিয়েছিলাম তোমাদেরকে কোন কলেজগুলো সম্বন্ধে আমি জানি সেগুলোই জানাতে পারবো সমস্ত বেসরকারি কলেজে কেমন পড়াশোনা হয় কী মানে কি বৃত্তান্ত তারা যেখানে পড়ছে যারা পড়ছে সেখানে তারাই বলতে পারবে ফি স্ট্রাকচার কি বেসরকারি কলেজগুলো সেগুলোর ফি স্ট্রাকচারের যে পিডিএফটা আমি সম্পূর্ণ ভিডিওগুলো নিচে দিয়েছি ফি স্ট্রাকচার নিয়ে অনেক ভিডিও রয়েছে তার ডেসক্রিপশানে আমি সমস্ত ফি স্ট্রাকচারের পিডিএফ দিয়েছি এই ভিডিওর নিচেও আমি দিয়ে দেবো ফি স্ট্রাকচারের যে পিডিএফটা তোমরা ওটা ডাউনলোড করে দেখে নিও ঠিক আছে কোথায় কত ফিস আমি বারবার বলছি ফিসটা যেটা লেখা আছে সেটা কিন্তু আগের বছরের ফিস এবছরে বাড়লেও বাড়তে পারে বা অলিখিতভাবে অনেক ফিস অ্যারাইজ করে যায় তো অনেকেরই মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে যারা এত দিয়ে পড়তে পারে না তাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমি তো তোমাদের জানাচ্ছি জেক্সপো ভোকলেটের কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে কাউন্সিলিং করতে পারো মানে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ে সিট এক্সট্রা রয়েছিলো তো ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ে যারা সিট পেয়ে গেছে তারা ছাড়া বাদ বাকি যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারাও কারণ কারণ কি ওই কাউন্সিলিংটা অনেক আগে হয়েছিল করোনার প্যান্ডেমিকের সময় তো ফ্রেশ ক্যান্ডিডেটদেরকেও ওরা এই কাউন্সিলিংয়ে ডেকেছে তো তোমরা অ্যাজ এ নিউ ক্যান্ডিডেট তোমরা ওখানে কাউন্সিলিং করতে পারো এছাড়া তো এইচ এস বেশ অনেক পরীক্ষা নোটিফিকেশান আসছে সেগুলো আমি দিচ্ছি তো তোমরা জেনারেল লাইনে পড়তে থাকো যেই সাবজেক্টটা তোমাদের ভালো লাগে সেটা পড়তে থাকো আর পাশাপাশি এই পরীক্ষাগুলো দাও আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি মানে কী বলবো ভালো করে প্র্যাকটিস বা ভালো নিষ্ঠার সাথে পড়ো না জেনারেল লাইন বলো বা মানে কী বলবো সরকারি চাকরির জন্য পড়ো তিন চার বছর ম্যাক্সিমাম তোমাদের লাগবে চাকরি পেতে তারপর সমস্যা হয় না কেন কি কোয়ালিফাই করাটাই মানে এই দু তিন বছরের যে গ্যাপটা এটাই আর কি অনেকটা মনে হয় কারণ কি ওখানে অনেক মানে শিখ মানে শিখতে থাকো আর কি দু তিন বছরের পরে তোমাদের যখন নলেজ গেইন হয়ে যাবে তখন দেখবো সমস্ত চাকরি পরীক্ষা তোমরা ক্র্যাক করে দিয়েছো তো এটাই তোমাদের অ্যাডভাইস যাচ্ছিলো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে ভিডিওটাকে লাইক করো তোমরা লাইক করছো না আর যারা যারা চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করো কেন আমি দেখো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের মানে সাপোর্ট অনেক দরকার তোমরা যদি লাইক করো বা সাবস্ক্রাইব করো আমি মানে কি আমি ইন্সপায়ার হই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো পরবর্তীকালে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আসবে তো দেখাচ্ছ পরের ভিডিওতে ভালো থেকো টাটা বাই